আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দুই দলের জন্য এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে ভারতের কাছে তার কারণ বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে জয়লাভ করতে পারলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কাছে জ্বলে যাবে তারা অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশ চাইবে অবশ্যই ভারতকে আটকে রাখতে তবে ভারতের বিপক্ষে প্রথম টেস্টেরও সেরা একাদশ পাচ্ছে না বাংলাদেশ ইঞ্জুরির কারণে দলে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল এছাড়াও প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছেন আরেক ফাস্ট বোলার তাস্কিন আহমেদ এছাড়া প্রথম টেস্ট ম্যাচ থেকে বাদ পড়তে যাচ্ছেন সাবেক অধিনায়ক মোমিনুল হক বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বাংলাদেশ জাতীয় দলের সর্বশেষ নয়টি টেস্ট ম্যাচে খারাপ খেলেছেন তিনি এছাড়াও বিগত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেট লিগ এবং এ দলের হয়েও তেমন ভালো পারফরম্যান্স করতে পারেননি মমিনুল হক যার সুবাদে প্রিয় মাঠেও বাদ পড়তে যাচ্ছেন মমিনুল তার জায়গায় বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে তরুণ ব্যাটসম্যান জাকির হাসানকে প্রথম শ্রেণীর ক্রিকেটে অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান জাকির হাসান এখন পর্যন্ত ঊনসত্তরটি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলেছেন জাকির যেখানে একশো ছয় ইনিংসে চার হাজার একশো সাতাশ রান করেছেন তিনি তেরোটি সেঞ্চুরি এবং চোদ্দটি হাফ সেঞ্চুরি রয়েছে তার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর দুশো তেরো রান আজ মধ্যরাতে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল যেখানে মুখোমুখি হবে গতবারের রানার্স অ্যাপ ক্রোয়েশিয়া এবং বর্তমান সময়ের সেরা দল আর্জেন্টিনা পুরো বিশ্বই আজ তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে যেখানে কমতি থাকবে না বাংলাদেশি ভক্তদের মধ্যেও তবে এই ম্যাচ দেখতে ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আগামীকাল চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশে যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটারদের পরদিন সকালে মাঠে কঠিন সময় কাটাতে হবে যদি কেউ আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার খেলা দেখে তা স্টুপিডের পর্যায়ে চলে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গো ক্রিকেটারদের সেমিফাইনাল খেলা দেখা থেকে অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছেন বাংলাদেশের কোচ মঙ্গলবার চট্টগ্রামের জোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডোমিঙ্গো বলেছেন তাদেরকে দ্রুত ঘুমাতে যেতে হবে খুব সহজ কথা রাতের তিনটায় ফুটবল ম্যাচ দেখে পরদিন সকাল সাড়ে নয়টায় টেস্ট খেলার ভাবনা হবে স্টুপিট। আমি খুবই হতাশ হব যদি তারা এই কাজটা করে